ওরে আল্লাহ রে ও মা, বাবুরে জিন্দা মানুষ গায়েব হয়ে গেছে, কথা বুঝিনি। ঘটনাটা খুব তলদেশের গভীর মনোযোগ। তো যাই হোক, আমার বাংলাদেশও আমার ফ্যাক্ট তো একটার পর একটা ইস্যু উঠতে আছে। তো যাক, এক ইস্যুর পরে আপনার হুজুর ফাঁক আমাদের আত্মহা মোহাম্মদ আদনান ভাই আর হুজুর তার ড্রাইভার সহ তিনজন লোক গায়েব হয়ে গেছে। এটা কি বাতাসিনী গায়েব করছে? আর তো এটাই মাথা ধরে না। ইতিমধ্যে আপনারা জানেন হয়তো এই ঘটনাটা আপনার টিভির মধ্যে কোনো শিরোনামই নয়, কথা বুঝিনি, বড় করে পত্রিকার মধ্যে ওঠেনো যে তিনটা মানুষ বাতাসে লয়ে গায়েব হয়ে গেছে, কথা বুঝিনি। তো যাক, তো আর এক বন্ধু, কথা বুঝিনি, আর বন্ধুরা অনেকের কইলাম বলে এরে বন্ধু একজাত ভিডিও করুন হুজুরে আঙ্গ একজন বাংলাদেশের শায়ক বর্তমানের মূল্যবান শায়ক যে ইসলামের বয়ান দেয় প্রচার করে এই মানুষটারে নিখুঁজ হয়ে গেছে। তো বন্ধুরা কোন মালা না এটা, কে এটা চিনে না, কথা বুঝিনি। একজন বাংলাদেশের ইসলামিক ঘটনা যে শায়ক তিন তার ড্রাইভার সহ তিনজন মানুষ নিখোঁজ হয়ে গেছে এই ঘটনা অনেকে জানে না, আর বন্ধু সার্কেলে মনে করেন অনেকে জানে না, কথা বুঝিনি। কিন্তু আন্নার ফরিমনির ফ্যাক্ট আন্নার কাইল হয়ে উঠছে, কিন্তু এটা বাইরে লেগে গেছে। কিন্তু চারটা মানুষ আজ তিন থেকে চার দিন আন্নার মানে গায়েব হয়ে গেছে, বাতাসে গায়েব করে লিছে, এটা জানে না, কথা বুঝিনি। এটা অনেকে ঘটনাটা জানে না। তো আজ যাইছি আন্নার এটা লুদ্ধি ছিলেন কথা কইতাম, কথা বুঝিনি। তো আন্নার আসলে আমরা অনেকেই জানি যারা আন্নার ফেসবুক জগতে আছে বা ভার্চুয়াল জগতে আছে, আসলে জানি যে হুজুর আত্মহা মোহাম্মদ আদনান ভাই আনের ইসলাম বয়ান দেয় প্রচার করে মানে অনেক মূল্যবান তাফসির ঘোষণা করে, কথা বুঝিনি। তো যাই হোক, এটা আমরা অনেকেই শুনি জানি যে বাইরে আমরা চিনি। তো হঠাৎ যদি ঘটনাটা শুনি যে ভাইয়ে নিখোঁজ, তার ড্রাইভার সহ তিনজন লোক আনে গাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে, এই ঘটনাটা খুব তলদেশের নয়, এটা লো একটু ভাবেননি। একমাত্র বাংলাদেশের মাটিতে সম্ভব যে জিন্দা মানুষ বাতাসে লয়ে গায়েব হয়ে যান, আর আন্নার এই গায়েব হয়ে যান না মানুষরে উদ্ধার করতে না পারা, এটাও বাংলাদেশের লাই সম্ভব, কথা বুঝিনি। বাংলাদেশের লাই কোনো কিছুই অসম্ভব নয়, কথা বুঝিনি, সবকিছুই সম্ভব। তিনটা মানুষ যদি আন্নার বাতাসে লয়ে নিয়ে গায়েব হয়ে গেছে, কোন ইয়া কোন দলে গায়েব করছে বা কোন দলে কিতা করছে এটি জানার বিষয় নয়, কথা হলো মানুষই তো গায়েব করছে, মানুষের আত্ম আছে, মানুষের হাত লাগিয়ে তো গায়েব হয়েছে না, কোনো বাতাসে লাগে উড়ে গেছে। হ্যাঁ, তো হয়তো শিরোনাম হইতে বাতাসে লাগে গায়েব হয়ে গেছে, কথা বুঝিনি। তো যাই হোক, তো আমরা ইতিমধ্যে দেখছি যে হুজুর আত্মহা মোহাম্মদ আদনান ভাইয়ের স্ত্রীর একটা স্ট্যাটাস আনার ভাইরাল হয়েছে। তো এখানে আনার তার মহিলা স্ত্রী কইছিল যে একটা থানার পর একটা থানা ঘুরতে ঘুরতে তার মাতা আর কাজ করেন, একটা মেয়ে মানুষ আর কত থানা ঘুরবো, এ থানা থাড়ালে ওই হে থানা থাড়া, হে থানা থাড়ালে হে থানা থাড়া, কা এডিনি বাংলাদেশের আইন কানুন, কথা বুঝিনি। আপনার টিভির সাংবাদিকরা আপনার যেভাবে আপনার ফরিমনির কাছে তায় তথ্য আদান প্রদান করি এটা সরাইছে, এভাবে যদি আপনার হুজুর আত্মা মোহাম্মদ আদনান ভাইয়ের স্ত্রীর কাছে যায় একটু তার বেদনাটা, তার স্বামী হারানোর বেদনাটা একটু জানতো প্রচার করতো, তাইলে তো হইতো, কথা বুঝিনি। সাংবাদিকরা এটাও করেন কিল্লে করেন, এটাও প্রশ্ন রয়ে গেল। আন্নার অনেকের একটাই প্রশ্ন যে তিনটা মানুষ গায়েব হয়ে গেছে, এ সংবাদটা কেন আন্নার টিভিতে সাংবাদিকরা প্রচার করে না, কথা বুঝিনি। বিভিন্ন হলুদ টিভি চ্যানেলও আন্নার কেন এই সংবাদটা হয় না যে তিনটা মানুষ দেশের তাই গায়েব হয়ে গেছে, কথা বুঝিনি। আজ আন্নার টিভি চ্যানেলও সত্যি আন্নার হেডলাইন হইতো যদি আজ মনে করেন যে ইয়া ফরিমনি যে ফ্যাক্টটা গেছে এটা এই গুজবটা যদি আপনার মনে করেন আঙ্গু হুজুর আত্মা মোহাম্মদ আদনান ভাইয়ের লগে কোনো একটা গুজব সরাইতো ফরিমনির লই, তাহলে ও সংবাদটা আন্নার মনে করেন টিভির হেডলাইন মেডলাইন সব ভরা যাইল, কথা বুঝিনি। কিন্তু তিনটা মানুষ দেশের তা গায়েব হয়ে গেছে এটা কোনো প্রশ্ন নাই, বুঝলেন হাতারা মালানার নাম উঠেতেন, তাইলে তিনটা মানুষ যে গায়েব হয়েছে ওই সংবাদটা তো আনে টিভির হেডলাইন হয়নি। হ্যাঁ, আসলে কি তাই বাংলাদেশের আইন এটা নেই, হয়তো আন্নার বাংলাদেশের টিভি চ্যানেল আন্নার সংবাদ শিরোনাম হইতে হারে যে আন্নার বাংলাদেশের তাই তিনটা মানুষ বাতাসের লগে গায়েব, আরো হেডলাইন হইতে আর ইতিহাসের নাম উঠে লেবো যে এ প্রথম বাংলাদেশের বাতাসের লগে মানুষ গায়েব হয়ে গেছে, কথা বুঝিনি। তো উদ্ধার করতে না পারার অক্ষমতায় ইয়া বুক দিয়ে আছে আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, কথা বুঝিনি। এডো টিভির হেডলাইন হইব, বাংলাদেশের মাটি থেকে আনে তিনটা মানুষ কি বাতাসের লগে গায়েব হইছে নাকি আনের গায়েব হওয়ার পিছনে মানুষের হাত আছে? তবে তিনটা মানুষ গায়েব হয়ে যাওয়ার পিছনে যে মানুষের হাত আছে এই হেডলাইন কি টিভি চ্যানেল হইব, এই প্রশ্নটা রয়ে গেলো।